টাইমিংটা মেনটেন করতে পারেনি। অন্যদিক থেকে যে তারগুলো সব ছড়ানো ছিল মাটির নিচে, ভট্টাচার্যের স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তার পত্নী মীরা ভট্টাচার্য, সন্তান এবং যে পরিজনরা আছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বিশেষ করে পশ্চিমবাংলার পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, তার যে নেতৃত্ব সারা বাংলায় ছড়িয়ে থাকা হাজার হাজার যে পার্টির সদস্য সদস্যরা, পার্টির শুভানুদ্বায়ী যারা, তারা মর্ম বেদনায় আহত, স্বজন হারানোর ব্যথায় তারা আহত। আমি তাদের ব্যথা শরীক হচ্ছি। আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরীর বক্তব্য আপনারা শুনেছেন। অন্য আরেকটা ঢঙে বিমানদা বুদ্ধদাস সম্পর্কে তার চাক্ষুষ করা যে জ্বলন্ত জীবন্ত অভিজ্ঞতা, তার সার সংক্ষে বুদ্ধদেব ভট্টাচার্যকে বুঝবার জন্য আমাদের সামনে উপস্থিত করেছেন। স্বভাবতই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার পক্ষে কিছু বলতে যাওয়া নিঃসন্দেহে একটু সমস্যা তো তৈরি হবেই, কিন্তু কথা তো বলতে হবে। আমি যেটা বলব, বুদ্ধদেব ভট্টাচার্য ত্রিপুরার সাথে তার যে সান্নিধ্য, এটা কিভাবে গড়ে উঠেছে। পশ্চিমবাংলায় সেই সময়ে ছাত্র আন্দোলনের নেতৃত্ব বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন, সভাপতি বিমানদা, সম্পাদক ছিলেন সুভাষ চক্রবর্তী, তৃতীয় অন্যতম ছাত্র নেতা শ্যামল চক্রবর্তী, হয় তিনি সহসভাপতি ছিলেন অথবা যুগ্ম সম্পাদক ছিলেন। আর গণতান্ত্রিক যুব ফেডারেশন তার সভাপতি দীনেশ মজুমদার এবং অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময়ে আমাদের ত্রিপুরায় ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন নানা ভাঙাগড়ার মধ্য দিয়ে রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে, বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনের যে বিভাজন, নতুন করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তৈরি হওয়া, এই ছাত্র যুব আন্দোলনের মধ্যে তার প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছিল, সেই প্রেক্ষাপটে ত্রিপুরায় ছাত্র আন্দোলন একটা নবধারায় বিকশিত হচ্ছিল। তার নেতৃত্বে ছিল ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন। যুব সংগঠন গড়ে তুলবার জন্যে সেই সময়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরকম পরিস্থিতিতে আমাদের ত্রিপুরায় ছাত্র সংগঠন এবং আন্দোলনকে সংহত করার ক্ষেত্রে সেই দিনগুলিতে সবচেয়ে বেশি সময় যারা দিয়েছিলেন তাদের মধ্যে বিমানদা। আমাদের এখানে শিল্প আসছে না কেন এখন বুঝতে পারছি। উনি ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম, এটা বলছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা এবং একসময় মন্ত্রিসভার সদস্য এমএলএ সিঙ্গুরের। এখন ঠিক এইরকম এই যুব সমাজের মধ্যে স্বপ্ন দেখানোর প্রশ্নে তাদের অবস্থার পরিবর্তন ঘটানোর লক্ষ্যে পথ চলতে গিয়ে সব কিছু হবে না। যদি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না হয়, যদি সমাজ ব্যবস্থার পরিবর্তন না হয়, সব কিছু হবে না, কিন্তু কিছু তো হতে পারে। সেই কিছু
করতে চেয়েছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তাতে কারো বিতর্ক থাকতে পারে, কিন্তু সে কিছু করতে পারলেন না। আরেকটি উদাহরণ, শালবনিতে ইস্পাত শিল্প কোনো সমস্যা ছিল না, সেখানে সমস্ত জমি দাতারা এসে জমি দিয়েছেন, চুক্তি করেছেন একজন করে পরিবারের লোককে চাকরি দিতে হবে আর ক্ষতিপূরণের টাকাটা তারা পাবে। যেদিন সেটা উদ্বোধনী কাজ হবে গেলেন, বুদ্ধদেব ভট্টাচার্য একটু হলেই আরেকটু হলে পর তিনি বাঁচতেন না, গাড়ির টাইমিংটা মেনটেন করতে পারেনি। অন্যদিক থেকে যে তারগুলো সব ছড়ানো ছিল মাটির নিচে নিচ দিয়ে নিয়ে গেছে, তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেস এবং মাওবাদীদের মধ্যে যে যুক্তি চুক্তি এবং বোঝাপড়ার ভিত্তিতে জঙ্গলমহলে কার্যকলাপ পরিচালিত হয়েছে, ওটা আগে থেকে সেট করা ছিল দেখে তিনটে তার ইঁদুরে কেটে দিয়েছিল, বড় বড় গেছো ইঁদুর কেটে দিয়েছিল গাছের শেকড়ের সামনে দিয়ে নিয়ে গেছে যে বোঝা না যায়, এখন সে শিল্পও হলো না, অর্থাৎ ইস্পাত শিল্পও হলো না। বুদ্ধদেব ভট্টাচার্য মনে প্রাণে চেয়েছিলেন, চেষ্টাও করেছিলেন। এখন অন্য প্রসঙ্গ বাদ দিয়ে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি জগতে বুদ্ধদেব ভট্টাচার্যের তার শুধু আধুনিকতার ছাপ নয়, আধুনিকতা যা আছে তা থাকবে, যা পরিত্যাগ করার পরিত্যাগ করতে হবে, কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতির অঙ্গনে যেন সুস্থ মনোভাব গড়ে তোলার লক্ষ্যে পথ চলা যায় সেই দিকে লক্ষ্য দিয়েই চলতে হবে। এই ছিল সাধারণভাবে চিন্তা ধ্যান এবং ধারণা। আমি নিজে একটা ব্যক্তিগত জীবনে